नमस्कार आपनारा देखछेन न्यूज निर्भीक यूट्यूब चैनल और रविवार विशेष प्रतिवेदन निये उपस्थित आमी शरण सुंदर दास। आज के आमादेर प्रतिवेदनेर विषय हलो ভারতে লড়াইটা করোনা ভাইরাসের বিরুদ্ধে নাকি মুসলিমদের বিরুদ্ধে লড়াই। এখনো পর্যন্ত সব দেখে শুনে যা মনে হচ্ছে আমাদের দেশে লড়াইটা আদেও করোনার বিরুদ্ধে নয়, বরং লড়াইটা ক্রমেই দেশের মুসলিমদের বিরুদ্ধেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। না, এটা আমাদের নিজস্ব কোনো অভিমত নয়, দেশের মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং কেন্দ্র সরকারের ভূমিকা দেখে আমজনতার যে মতামত উঠে আসছে তার উপর ভিত্তি করেই একথা বলছি আমরা। লকডাউনের শুরু থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কী তা থেকে নজর ঘুরিয়ে দেওয়া হলো, নাজিমউদ্দিন মার্কাজে ফোকাস ফেলে এই জঘন্য কাজটা শুরু হয়েছিল। করোনা জিহাদ, থুতু ফেলা, খাবারের প্লেট চাঁটা, কোয়ারেন্টিনে থাকা, উলঙ্গ হয়ে ঘোরাফেরা, মানে যতটা পারা যায় জঘন্যভাবে মুসলিমদের নিয়ে বদনাম করা হয়েছে। সব কিছু দেখেও কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা না নিয়ে শুধু মুখ টিপে হেসেছে। এমনকি নিউ ইয়র্ক টাইমসের মতো বিশ্ববিখ্যাত দৈনিকও লিখেছে যে করোনা নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ও মুসলিমদের বিরুদ্ধে লাগাতার বিবৃতি দিয়েছে। এই অবস্থার সুযোগ নিয়ে করোনা ও তার ভয়াল ভয়ঙ্কর সংক্রমণ বাড়িয়ে নিতে পেরেছে। অন্যদিকে করোনা প্রতিরোধে বাইরে বাইরে শুধু নাটক চলছে। এই নিয়ে প্রখ্যাত সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত খুব সুন্দর করে একটা কথা বলেছেন। আমি রাষ্ট্রের সমস্ত নিয়ম মেনে চলছি, রাষ্ট্রের সঙ্গে আমি তো অলিখিত চুক্তিতে আবদ্ধ, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেয়, সরকার এই বিশেষ সংকটের সময় আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সাহায্য করছে, আমি আমার সাধ্যমতো সরকারকে সাহায্য করছি। আমি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছি, সম্পূর্ণ সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছি, কাজ করছি বাড়ি থেকে, কোনোভাবে নিজের পরিবারের সমাজের দেশের ক্ষতি হতে পারে এমন কোনো কিছু আমি করছি না। চিকিৎসকরা যা বলছেন, বিশেষজ্ঞরা যা বলছেন, সকলের সুবিধার জন্য, সকলের ভালোর জন্য যা যা করা উচিত আমি মেনে চলছি। আমি একই সঙ্গে আমি এটাও স্বীকার করছি পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, অন্যান্য বিভিন্ন সংস্থা, তারাও সকলে আমাকে সাহায্য করছে, আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমি একটা জিনিস আপনাকে স্মরণ করতে বলছি প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে যে সরকারকে আমি নির্বাচিত করেছি আমার পার্থিব ভালোমন্দ দেখাশোনার জন্য। আমার রোগ হলে তার থেকে বাঁচাতে, আমাকে বাঁচাতে সরকারের নিশ্চয়ই কিছু করণীয় আছে, সরকার তা করছেও, আমিও আগেই বললাম সরকারের সঙ্গে সহযোগিতা করছি। কিন্তু আমি কখন কোন ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেটা বলার অধিকার আমি কোনো সরকারকে, কোনো অন্য কোনো ব্যক্তিকে, কোনো রাজনৈতিক দলকে, কাউকে দেইনি। রাষ্ট্র সার্বভৌম, কিন্তু আমার বিশ্বাসের ক্ষেত্রে সেখানে আমিও সার্বভৌম ব্যক্তি হিসেবে, সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। যেই মুহূর্তে প্রধানমন্ত্রী আমাকে বললেন যে আপনি ওই সময় প্রার্থনা করুন, সেই মুহূর্তে কিন্তু আমার সেকুলার জীবনযাপনের মধ্যে, রাষ্ট্রের সঙ্গে আমার সম্পর্কের মধ্যে সূক্ষ্মভাবে ধর্মকে ঢুকিয়ে দেওয়া হলো। যেই মুহূর্তে ধর্ম ঢুকলো বর্তমান ভারতের পরিস্থিতিতে, তার পিছনেই কিন্তু তার সঙ্গে সঙ্গে তার লেজ ধরে রাজনীতি ঢুকবেই, রাজনীতি ঢুকবেই ঢুকবে। আজ যেই করোনার বিরুদ্ধে সারা ভারত একত্র হয়ে লড়ছে, 130 কোটি মানুষ লড়াই করছে, সমস্ত সরকার, পশ্চিমবঙ্গ সরকার সহ সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মানুষের পাশে আছে, সংঘবদ্ধভাবে, একীকৃত, সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ ভারত লড়াই করছে, সেই লড়াইটা কিন্তু ভেঙে যাবে যেই মুহূর্তে তার মধ্যে ধর্ম ঢুকবে, যেই মুহূর্তে তার মধ্যে রাজনীতি ঢুকবে। ধর্ম এবং রাজনীতি যেই ঢুকে গেল সেই মুহূর্তে কিন্তু আর ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, একীকৃত, ইউনিফাইড ইন্ডিয়া, একীকৃত ভারত কিন্তু রইল না, সেটা হয়ে গেল বিভাজিত ভারত। বিভাজিত ভারত কিন্তু করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবে না। আমাদের মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে এবং সরকারের সর্বোচ্চ স্তরকে বোধ হয় দুটো শক্তি পরস্পরের বিরুদ্ধে, পরস্পরের উল্টো দিকে টানছে। একটা হচ্ছে দেশের বিজ্ঞান চেতনা, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, শিক্ষা, যে শিক্ষা বলছে যে করোনার বিরুদ্ধে লড়াইটা আমাদের এইভাবে লড়তে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে এইভাবে আমাদের চলতে হবে, যাতে আমরা এই মহামারীর প্রকোপকে, এই বিশ্বব্যাপী মহামারীর প্রকোপকে ন্যূনতম করতে পারি, কমাতে পারি।
অন্যদিকে কিন্তু রয়েছে একটা উল্টো শক্তি রয়েছে, অজ্ঞানতার শক্তি, অশিক্ষার শক্তি, অন্ধকারের শক্তি। যেই অন্ধকারের কথাগুলো কিন্তু, যে অশিক্ষার কথাগুলো, যে অজ্ঞানতার কথাগুলো কিন্তু আমরা শুনেছি, শনির দশা চলছে সেই জন্য করোনা এসেছে শুনেছি আমরা, আমরা শুনেছি গোমূত্রের মধ্যে রয়েছে করোনার প্রতিকার, গোমূত্র সেবন করলে করোনার হবে না বা সেরে যাবে, আমরা শুনেছি গরুর দুধে সোনা পাওয়া যায় সেই জন্য গরু পূজনীয়। এই যে ভাবনা, এই যে অশিক্ষা, এই অজ্ঞানতা, এই অন্ধকারের যে শক্তি, এটা কিন্তু উল্টো দিকে টানছে। এই দুই বিপরীত শক্তির টানাপোড়েনেই সম্ভবত প্রধানমন্ত্রী একদিকে যথেষ্ট রাষ্ট্রনায়কের মতো কথা বলছেন, যেমন তিনি 19 মার্চ বলেছিলেন, প্রথম প্রথমবার যখন জাতির সামনে এসে বলেছেন যে 22 মার্চ জনতা কার্ফিউ পালন করুন আপনারা, সারা দেশ সম্মিলিতভাবে পালন করেছিল, একটা মহড়া হয়েছিল, একটা একটা রিহার্সাল হয়েছিল, একটা একটা লেসন হয়েছিল সারা দেশ কীভাবে চলতে হবে। কিন্তু সেই সেই দুধের পাত্রেও কিন্তু এক ফোঁটা সোনা প্রধানমন্ত্রী ফেলে দিয়েছিলেন, যখন বলেছিলেন বিকেল 5টার সময় আপনারা সমবেতভাবে বাইরে এসে হাততালি দিন, থালা বাজান, কাঁসর বাজান। সেই মুহূর্তে কিন্তু আইসোলেশন ভঙ্গ হয়েছিল, সেই মুহূর্তে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংকে আমরা উড়িয়ে দিয়েছিলাম। এখন আবার কুস্তিগির ববিতা ফোগাত টুইট করে করোনা ভাইরাসের সব দায় মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছেন, সেই টুইট এখন ট্রেন্ডিং। ববিতা ফোগাত মানে বুঝতে পারছেন তো, 2014 সালে কমনওয়েলথ গেমসে 55 কেজি মহিলা ফ্রি স্টাইলের কুস্তিগির স্বর্ণপদক জয়ী ববিতা, কমনওয়েলথ গেমসে কুস্তিতে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী হরিয়ানার মেয়ে গীতা ফোগাতের বোন ববিতা, কুস্তিগির হিসাবে দ্রোণাচার্য পুরস্কার প্রাপক মহাবীর সিং ফোগাতের কন্যা ববিতা, এত কিছুর পরেও তাকে কিন্তু কেউ প্রায়ই চিনতেন না বলা যায়, যদি না আমির খানের দঙ্গল সিনেমাটা আসত। হ্যাঁ, 2016 সালের 23শে ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত আমির খানের ব্লকবাস্টার ছবি দঙ্গল, সেই দঙ্গলই হলো কুস্তির ফোগাত পরিবারকে নিয়ে তৈরি সিনেমা, যাতে কিনা ববিতা ফোগাত এবং তার বোন গীতা ফোগাতের জীবনী তুলে ধরা হয়েছিল। আমির খান তার ছবিতে বড় ববিতার চরিত্রে অভিনয়ের জন্য নিয়েছিলেন অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে, আর ছোট ববিতার চরিত্রে অভিনয়ের জন্য নিয়েছিলেন সুহানি ভাটনগরকে। আর আমির খান নিজে ববিতা ফোগাতের পিতা কুস্তিগির মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করেছিলেন। 70 কোটি টাকা খরচে নির্মিত আমির খানের সেই দঙ্গল সিনেমা 2000 কোটি টাকার ব্যবসা করেছিল। সেই ছবির দৌলতেই কিন্তু বিখ্যাত হয়েছিলেন ববিতা ফোগাত, যে এখন সবচেয়ে বেশি বেশি করে পোস্ট করেন মুসলিমদের বিরুদ্ধে। করোনা ভাইরাস নয়, এক নাম্বার ভাইরাস নাকি হলো তবলিগ জামাত, এই বলে তিনি টুইট করেছেন, যে টুইট এখন ট্রেন্ডিংয়ে আছে। অন্যদিকে এই টুইটের বিরুদ্ধে যখন শুভবুদ্ধি সম্পন্ন এবং সচেতন মানুষ প্রতিবাদে গর্জে উঠেছেন, তখনও ববিতা ফোগাত তার বক্তব্যে অনড় রয়েছেন, এবং তারপরেও তিনি একটা ভিডিও বার্তায় যা বলেছেন তা দেখলে শিউরে উঠতে হবে, দেখুন সেই ভিডিও। सभी देशवासियों को मेरी राम राम। पिछले कुछ दिनों से मैंने एक दो ट्वीट किए थे, उसके बाद से काफी लोग मुझे फेसबुक मैसेंजर पर, व्हाट्सएप पे और ट्विटर मैसेंजर के ऊपर गलत गलत मैसेज दे रहे हैं, गालियां दे रहे हैं, और कुछ लोग फोन करके भी धमकियां दे रहे हैं। तो उन लोगों को मैं एक बात कहना चाहती हूँ कि कान खोलकर एक बात सुन लो और दिमाग में बैठा लेना कि मैं कोई जारा वसीम नहीं हूं कि तुम्हारी धमकियों से डर कर घर पे बैठ जाऊंगी। मैं तुम्हारी धमकियों से नहीं डरने वाली, असली ববিতা ফোগাত हूं। अपने देश के लिए हमेशा लड़ी हूं और ऐसे ही अपने देश के लिए लड़ती रहूंगी और बोलती रहूंगी। और मैंने जो ट्वीट किया उसमें कुछ भी मैंने गलत नहीं लिखा है, मैं अपने ट्वीट पे अभी भी कायम हूं और आगे भी रहूंगी, क्योंकि मैंने सिर्फ उन लोगों के बारे में लिखा है जिन्होंने कोरोना संक्रमण को फैलाया। आप लोगों से पूछना चाहती हूं, क्या तबलीगी जमात वाले अभी भी नंबर 1 पे नहीं बने हुए? क्या तबलीगी जमात वालों की संख्या अभी भी नंबर 1 पे नहीं है? क्योंकि अगर तबलीगी जमात वालों ने कोरोना संक्रमण को नहीं फैलाया होता तो अब तक लॉकडाउन भी खुल गया होता और हिंदुस्तान से कोरोना भी हार गया होता। तो जिन लोगों को सच सुनने में प्रॉब्लम है तो वो लोग एक बात और सुन लें कि मैं हमेशा सच बोलती रहूंगी और सच लिखती रहूंगी। अगर आप लोग सच सुनना पसंद नहीं करते तो या तो अपनी आदत सुधार लें, नहीं तो सच सुनने की आदत डाल लें। थैंक यू सो मच, জয় হিন্দ, জয় ভারত। ববিতা ফোগাতের সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধে লক্ষ্যকণ্ঠের প্রতিবাদ থেকে এই হিন্দু মহিলা শালিনী কি বলছেন দেখুন। ববিতা বেটা, চৌধুরী ছোটু রাম নে কাহা থা কি দুশমন কো পেহচান লো ওর বোল না সিখ লো,
आपको ये दोनों ही बातें सीखने की आवश्यकता है। हम यह भी जानते हैं कि आपको मोहरा बनाया गया है। आपके आका चाहते हैं कि चौधरी चरण सिंह, शहीद भगत सिंह और चौधरी छोटू राम को अपने दिल में रखने वाला जाट हमेशा मुस्लिम समाज के खिलाफ खड़ा रहे। उनको जाट समाज और मुस्लिम समाज का एक साथ बैठना रास नहीं आ रहा है, क्योंकि वो जानते हैं कि अगर ये दोनों समाज एक साथ बैठ गए तो उत्तर भारत में इनकी पार्टी की हार निश्चित है। और आपको मुस्लिम समाज से सावधान होने की आवश्यकता नहीं, बल्कि आपको सावधान उनसे होना है जिन्हें आप अपना समझ बैठी हैं। कहीं ऐसा ना हो कि ध्रुवीकरण को करने के लिए ये अपने ही किसी आदमी के सर पर टोपी रखवा करके आप पर हमला करवा दें। और जाट पुरुष जाके हमरा सबाई चीनी सही ओ भी डांडियार वक्तव्य सुनुन। बबीता फोगाट जी, राम राम। मारी छोरियों छोरों से कम है क्या? ना भाई ना, कौन बोले कम है, ना कोई कम नहीं है, बहुत आगे बहुत आगे। ओ बबीता जी, अभी मैंने सुना आपने तो बवाल कर दिया है, कोई जमाती बोल दिया आपने, सबको मुसलमानों को जमाती बोल दिया। बबीता जी, मैं हरियाणा की बात बताता हूँ आपको, रेसलिंग फेडरेशन की। जितने कुकरम रेसलिंग फेडरेशन में होते हैं ना हरियाणा में, वो कहीं नहीं होते, भ्रष्टाचार में लिप्त है, लड़कियों का नाजायज फायदा उठाया जाता है, मुझे सब पता है। आपने रेसलिंग फेडरेशन के बारे में कभी कुछ नहीं बोला, मुझे ये भी पता है। देखो, ये जमाती है ना, ये इंडिया खेले हुए। अब आप तो क्या है कि सारे मुसलमानों को जमाती समझती है, ये इंडिया खेले हुए हैं और इंडिया के लिए वर्ल्ड कप भी जीते हैं। जहीर भाई, शमी भाई, इरफान भाई, अजहर भाई, 15-15, 20-20 साल। आपका तो अभी ओलंपिक मेडल बाकी है। आप एक राजनीतिक सोच को धक्का दे रही है कि कहीं जगह बन जाए, ये एक तरीका हो गया। बबीता जी, बबीता फोगाटेर साम्प्रदायिक प्रचारेर बिरुद्धे हजार हजार ट्वीटेर मध्ये एकटा ट्वीट एखन आमादेर खूब भालो लेगेछे बोले आमरा पढ़े शोनाच्छी। दिनेश कौशिक नामेर एकजन लिखेछेन, बहन बबीता फोगाट, मैंने आपकी वीडियो सुनी, आप बोल रही हो किसी से डरने वाली नहीं हूं मैं, मुझे ये सुनकर बहुत अच्छा लगा। आप एक ट्वीट पुलवामा हमले पर भी करो ना, पूछो 350 kg RDX कैसे आया, ताकि फौजी भाइयों के घरवाली को भी पता लगे कैसे हुआ अचानक हमला। आप तो किसी से डरने वाली नहीं। एमन आरो हजार हजार ट्वीट आछे। एई परिस्थितिते इंग्रजी साहित्यर लेखिका तथा विशिष्ट समाजकर्मी अरुंधती राय जार्मानेर एक संवाद माध्यमके देया साक्षात्कारे मोदीर बिरुद्धे विस्फोरक मंतव्य करेछेन। অরুন্ধতী রায় অভিযোগ করেছেন এই বলে যে মোদি সরকার মুসলিম গণহত্যার জন্য করোনা ভাইরাস ব্যবহার করছে। দেখুন সেই ভিডিও। What is your message then to the Hindu nationalist government, which is apparently inflaming these tensions further? It's inflaming these tensions further, but that is its purpose. You know, the whole the organization, the RSS, to which Modi belongs, which is the mothership of the BJP, has long said that India should be a Hindu nation. Its ideologues have likened the Muslims of India to the Jews of Germany. And if you look at the way in which they are using COVID, it was very much like typhus was used against the Jews to ghettoize them, to stigmatize them. So there's nothing I can say to the government. There's all I can, the only people I can speak to are people in India and to the world outside, not to take this lightly, because honestly the situation is approaching genocidal. সবশেষে বসন্ত কুমার নামের এক ব্যক্তির একটি টুইট থেকে বলতেই হচ্ছে, ইয়ে নয়া ভারত হ্যায়, সলমান খান কে বয়ান পর টিভি পর শো হতা হ্যায়, লেকিন অমর্ত্য সেন, रघुरमन राजन और अभिजीत बनर्जी के बयान पर ठीक से खबर भी नहीं बनती है। आपातत এই পর্যন্ত, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।